হ্যালো ফ্রেন্ডস, আই এম রাজা, ওয়েলকাম টু আর চ্যানেল টেকটক। ফ্রেন্ডস, আমরা MS পাওয়ার পয়েন্টের সিরিজে লাস্ট ডিজাইন ট্যাব এবং অ্যানিমেশন ট্যাব কমপ্লিট করে ফেলেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা স্লাইড শো, রিভিউ এবং ভিউটার সম্বন্ধে জানবো এবং এর ব্যবহার শিখবো। সো চলো ফ্রেন্ডস, আর দেরি না করে আজকের ভিডিও লেসন শুরু করা যাক। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা স্লাইড শো, রিভিউ এবং ভিউ ট্যাব সম্বন্ধে জানবো এবং এর ব্যবহার শিখবো। সো প্রথমে আমরা স্লাইড শো ট্যাবটি দেখে নিই। স্লাইড শোতে তুমি প্রথমে যে অপশানটি পাচ্ছ সেটা হচ্ছে ফ্রম বিগিনিং। প্রথমে স্লাইড শো সম্বন্ধে বলে নিই। তুমি পাওয়ার পয়েন্টে কোনো প্রেজেন্টেশন ক্রিয়েট করলে সেই প্রেজেন্টেশনটি রান করে দেখার জন্য তোমাকে স্লাইড শোতে আসতে হবে এবং এখানে দেওয়া বিভিন্ন অপশানগুলির মাধ্যমে তোমাকে স্লাইড শো রান করতে হবে। স্লাইড শোতে আসলে প্রথমে তুমি যে অপশানটি পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে ফ্রম বিগিনিংয়ের অপশান। তুমি তোমার প্রেজেন্টেশনে অনেকগুলি পেজ অ্যাড করলে, এখানে আপাতত একটি পেজ রয়েছে, আমি আরও কতগুলি পেজ অ্যাড করে নিচ্ছি। পেজ অ্যাড করার জন্য তুমি হোম ট্যাবে আসবে, হোম ট্যাবে এসে এখানে নিউ স্লাইডে আসবে এবং এখান থেকে তুমি যে কোনো স্লাইড অ্যাড করে নেবে। আমি আরও কতগুলো নিয়ে নিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হবে, এবং আমি এই পেজগুলোতে কিছু লিখে নিচ্ছি, কিছু কন্টেন্ট, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো ফ্রেন্ডস, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে প্রতিটি স্লাইডে কিছু লিখে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো এবার স্লাইড শোতে আমরা প্রথমে যে অপশানটি পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রম বিগিনিংয়ের অপশান। এবার আমি যদি এই অপশানের উপর ক্লিক করি তাহলে আমাদের স্লাইড শোটি পরপর এবার শো হতে থাকবে। তা এটা চেঞ্জ করার জন্য তুমি মাউসে ক্লিক করবে এবং পরের স্লাইডটি শো হবে। মাউসে এরকম ক্লিক করে তারপর তুমি এসকেপ বাটন প্রেস করবে, তুমি লাস্ট স্লাইডে যখন চলে আসবে কিবোর্ডে এসকেপ বাটন প্রেস করবে, এক্সিট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এরপরে তুমি স্লাইড শোতে যে অপশানটি পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড। সাপোজ তুমি এই ফার্স্ট স্লাইডটি আর সেকেন্ড স্লাইডটি তুমি প্লে না করে তুমি থার্ড স্লাইড থেকে তোমার প্রেজেন্টেশনটি প্লে করতে চাও। সো তুমি যেই স্লাইডটি প্লে করতে চাও সেই স্লাইডটি সিলেক্ট করে নিলে, সিলেক্ট করার পর তুমি ফ্রম কারেন্ট স্লাইড এই অপশনটির উপর ক্লিক করবে। সো এখান থেকে তোমার প্রেজেন্টেশন এবার প্লে হবে, সামনের যে স্লাইডগুলো তুমি ছেড়ে দিয়েছো সেগুলো আর প্লে হবে না। সো এখানে তুমি ক্লিক করে এবার নেক্সট স্লাইডে তুমি যেতে পারো, তারপর তুমি এসকেপ বাটন প্রেস করে এক্সিট করে দেবে। সো এখানে তুমি দুটো অপশন পেয়েছো, কি ফ্রম বিগিনিং হচ্ছে তোমার প্রথম থেকে প্রেজেন্টেশন প্রথম থেকে স্টার্ট হবে, এবং ফ্রম কারেন্ট স্লাইড এই অপশনের মাধ্যমে তুমি যে কোনো পার্টিকুলার একটি স্লাইড থেকে তোমার প্রেজেন্টেশন প্লে করতে পারো। এরপরে তুমি স্লাইড শোতে যে অপশনটি পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে কাস্টম স্লাইড শোয়ের অপশন। এর উপর ক্লিক করবে, তারপর কাস্টম শোজ এর উপর ক্লিক করবে, তারপর তুমি নিউ অপশনে ক্লিক করবে, তারপর এখানে দেখো আমাদের স্লাইডগুলি এখানে শো হচ্ছে। এবার এর মাধ্যমে কি হবে, সাপোজ আমি কোনো স্লাইড শো করতে চাই না অথবা কোনো স্লাইডের পজিশন আমি চেঞ্জ করতে চাই, যেরকম স্লাইড ফোর এইটাই আমি ফার্স্টে দেখাতে চাই, তখন আমি কী করবো, স্লাইড ফোর এটা সিলেক্ট করে এখানে অ্যাড অপশনে ক্লিক করবো। এখানে দেখো এটা ফার্স্ট পজিশনে চলে আসলো। আবার টেকটক লেখা রয়েছে যেটা ফার্স্টে রয়েছে সেটা আমি সেকেন্ডে শো করতে চাই, তো এটা সিলেক্ট করার পর তুমি অ্যাডের উপর ক্লিক করবে, এটা সেকেন্ডে চলে আসলো। তারপর আমি আর কোনো স্লাইড দেখাতে চাই না, ডাইরেক্ট লাস্ট স্লাইডটি দেখাতে চাই, থ্যাংক ইউ পেজ, সেটা আমি সিলেক্ট করে অ্যাডের উপর ক্লিক করলাম, এখানে চলে আসলো। এবার আমি ওকেতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করলাম, এখানে দেখো আমরা যেটা তৈরি করলাম, যে কাস্টম শোটি তৈরি করলাম সেটা এখানে শো হচ্ছে, কাস্টম শো ওয়ান। তারপর এটা ক্লোজ করে দিলাম। তারপর তুমি কাস্টম স্লাইড শো এই অপশনের উপর ক্লিক করবে, এখানে দেখো কাস্টম শো ওয়ান যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম সেটা শো করছে। এটা দেখার জন্য তুমি এর উপরে ক্লিক করবে। এবার দেখো আমরা যেইভাবে যেই স্লাইডগুলি আমরা সিলেক্ট করেছিলাম এবং যেই পজিশনে সিলেক্ট করেছিলাম ঠিক সেই কটি স্লাইড সেই পজিশনেই দেখাবে, এছাড়া এক্সট্রা যে বাদবাকি স্লাইডগুলো ছিল সেগুলো শো হবে না। সো এখানে দেখো ফার্স্টে রাজা কম্পিউটার একাডেমি এই স্লাইডটি আসছে, তারপর আমরা যদি মাউসের ক্লিক করি তাহলে নেক্সট স্লাইডে চলে গেলাম, তারপর এখানে টিকটক আপগ্রেড ইউর স্কিলস যেটা আমাদের ফার্স্ট পজিশনে সেটা সেকেন্ডে এখন দেখাচ্ছে, তারপরে আবার নেক্সট করলাম, দেখো থ্যাংক ইউ পেজ দেখাচ্ছে, তারপরে এক্সিট করার জন্য তুমি কিবোর্ডে এসকেপ বাটন প্রেস করবে, এক্সিট হয়ে গেল। সো কাস্টম শোতে আমরা যেই তিনটি স্লাইড সিলেক্ট করেছিলাম সেই তিনটি স্লাইডই শো করলো। সো ফ্রেন্ডস, স্লাইড শোতে এই প্রথম তিনটি অপশন খুবই ইম্পর্টেন্ট, ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড এবং কাস্টম স্লাইড শো। এরপরে আমরা যে অপশনটি পেয়েছি সেটা হচ্ছে সেট আপ স্লাইড শো। এর উপরে ক্লিক করলে তুমি তোমার স্লাইড শোতে বিভিন্ন ধরনের সেট আপ করতে পারবে, যেমন ফার্স্টে এখানে শো স্লাইডস রয়েছে, তুমি এর মাধ্যমে দেখাতে পারবে যে তুমি কতগুলি স্লাইড তুমি শো করতে চাও। তুমি যদি সবকটি শো করতে চাও তবে অলের উপর ক্লিক করবে, তুমি যদি পার্টিকুলার কিছু স্লাইড শো করতে চাও তবে ফ্রমের উপর ক্লিক করবে, এবং এখানে তোমার স্লাইডের নাম্বার দিয়ে দেবে, স্লাইডের নাম্বার মেনশন করে দেবে যে তুমি কত থেকে কত পর্যন্ত শো করতে চাও। সাপোজ আমি থার্ড থেকে ফিফথ পর্যন্ত শো করতে চাই, তাই এখান থেকে থার্ড থেকে ফিফথ পর্যন্ত এখানে রয়েছে, তারপর তুমি ওকেতে ক্লিক করবে। এছাড়া তুমি যদি যে কাস্টম শো আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম কী করে ক্রিয়েট করতে হয় কাস্টম শো, সেটা যদি তুমি দেখাতে চাও তাহলে তুমি কাস্টম শো এই অপশনটির উপর ক্লিক করবে, এবং এখানে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে তুমি যে কটি কাস্টম শো
ক্রিয়েট করে রাখবে সেগুলি এখানে শো করবে। তোমার যদি পছন্দ সেটা তুমি সিলেক্ট করে নেবে, তারপর তুমি ওকেতে ক্লিক করবে, সেটাই শুধু শো হবে। এরপর তুমি শো অপশানসের মধ্যে তিনটি অপশান পেয়ে যাচ্ছ, লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ, শো উইদাউট ন্যারেশন এবং শো উইদাউট অ্যানিমেশন। তো প্রথম যে অপশানটি হচ্ছে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ, এর মানে হচ্ছে তুমি দেখেই থাকবে যে যখন আমি স্লাইড শোটি প্লে করছি তখন নেক্সট স্লাইডে যাওয়ার জন্য আমি ক্লিক করছি। সো সেটা তুমি যদি না চাও, তুমি যদি চাও যে অটোমেটিক্যালি প্লে হোক এবং তুমি যতক্ষণ না কিবোর্ডে এসকেপ বাটন প্রেস করবে ততক্ষণ সেটা প্লে হতেই থাকবে, তা সেটা তুমি যদি চাও তাহলে তুমি লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ এই অপশানটি চেক করে দেবে, আর যদি না চাও তাহলে আনচেক করে দেবে। তারপর এখানে তুমি ন্যারেশন ছাড়াও তুমি শো করতে পারবে, অ্যানিমেশন ছাড়াও শো করতে পারবে। এরপরে তুমি পেন পেয়ে যাচ্ছ, পেন কালার তুমি এখান থেকে চুজ করে নিতে পারবে তুমি কোন কালারটি পেনে রাখতে চাও। তারপর তুমি ওকেতে ক্লিক করবে এবং তুমি যা যা সেটিং করলে সেগুলো তোমার স্লাইড শোতে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে তুমি যে অপশানটি পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে হাইট স্লাইডের অপশান, এর মাধ্যমে তুমি তোমার স্লাইড শোতে যে কোনো পার্টিকুলার একটি স্লাইডকে তুমি হাইট করতে পারবে। সাপোজ এখানে এই পিকচার দেওয়া রয়েছে, এই স্লাইডটি আমি হাইট করতে চাই, সো তার জন্য তুমি সেই স্লাইডটি সিলেক্ট করে নেবে যেটা তুমি হাইট করতে চাও। তারপর তুমি হাইট স্লাইড এই অপশনের উপর ক্লিক করবে, সো স্লাইডটি এখানে হাইট হয়ে গেছে, এখানে তুমি দেখতে পাচ্ছ। বাট যখন আমি প্লে করব, এখন দেখো ফ্রম বিগিনিং এখান থেকে আমি প্লে করছি, এবার আমি ক্লিক করে নেক্সট স্লাইডে যাচ্ছি, দেখো যেই স্লাইডটি আমরা হাইট করেছি সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে না, সো এই স্লাইডটি কিন্তু আমাদের শো হয়নি। সো এইভাবে তুমি তোমার স্লাইড শোতে যে কোনো পার্টিকুলার একটি স্লাইডকে তুমি হাইট করতে পারো। এরপরে স্লাইড শোতে আসলে তুমি রেকর্ড ন্যারেশনের অপশান পেয়ে যাচ্ছ, এর মাধ্যমে তুমি দেখে থাকবে কোনো ভিডিওতে কোনো কিছু লেখা রয়েছে এবং সেগুলি ভয়েস ওভার দেওয়া হয়েছে, অর্থাৎ সেগুলি শুধু ভয়েসের মাধ্যমে এক্সপ্লেন করা হয়েছে, অথবা কোনো পিকচার রয়েছে কোনো ভিডিওতে শুধু ভয়েসের মাধ্যমে এক্সপ্লেন করা হয়েছে, তো সেই জিনিসটি তুমি এখান থেকে করতে পারবে। রেকর্ড ন্যারেশনের উপর ক্লিক করার পর তুমি এখানে সেট মাইক্রোফোন লেভেল রয়েছে, এর মাধ্যমে তুমি তোমার মাইক্রোফোনের ভয়েস কতটা হাই রাখতে চাও অথবা লো রাখতে চাও সেটা তুমি সিলেক্ট করে নেবে। তারপর এখানে কোয়ালিটি চেঞ্জ করতে পারবে যে কোন ধরনের কোয়ালিটি তুমি রাখতে চাও, ঠিক আছে, এখান থেকে তুমি কোয়ালিটি চেঞ্জ করতে পারবে কোন ধরনের কোয়ালিটি তুমি রাখতে চাও। তারপর তুমি সমস্ত সেটিং করার পর ওকেতে ক্লিক করে দিলে, ওকেতে ক্লিক করবে, তারপর এখানে দেখো আমাদের কিন্তু রেকর্ড এখন চালু হয়ে গেছে, এখানে আমি তোমাদের যে দেখাচ্ছি এটাও কিন্তু রেকর্ড হচ্ছে। তো নেক্সট স্লাইডে গেলাম ক্লিক করে, এখানে কিন্তু শো হচ্ছে। তবে আমি এসকেপ বাটন প্রেস করলাম, এবার এটা আমি সেভের ওপর ক্লিক করব, সেভের ওপর ক্লিক করলাম এবং এখানে দেখো আমাদের যে স্লাইডগুলি রয়েছে এগুলো কিন্তু রেকর্ড হয়ে গেল। এবার কোন স্লাইডে কতক্ষণ রেকর্ড হয়েছে সেটি কিন্তু এখানে এখন শো করছে, যেরকম দেখো ফার্স্ট স্লাইডে 8 সেকেন্ড রেকর্ড হয়েছে সেটা এখানে শো করছে, এগুলো তো রেকর্ড হয়নি, কারণ আমাদের তুমি দেখেছো যে ফার্স্ট স্লাইডের পর লাস্ট স্লাইডটি শো করলো, সেই স্লাইডগুলো শো করেনি, তো লাস্ট স্লাইডে আমাদের 3 সেকেন্ড রেকর্ড হয়েছে, সে এইভাবে এখানে শো করছে যে কোন স্লাইডে কতক্ষণ রেকর্ড হয়েছে, তোমরা যখন রেকর্ড করবে এভাবে শো করবে। ভিউটা আমি চেঞ্জ করে নিচ্ছি, এখানে তুমি ক্লিক করবে এটা নর্মাল ভিউ চলে আসবে। এরপরে আমরা রিভিউ ট্যাব দেখে নিই, রিভিউ ট্যাবের মাধ্যমে তুমি তোমার স্লাইডগুলি চেক করতে পারবে, যেরকম ফার্স্টে তুমি চেক করতে পারবে যে স্পেলিং মিস্টেক আছে কিনা, তুমি এর উপরে ক্লিক করবে, এখানে দেখাচ্ছে দি স্পেলিং চেক ইজ কমপ্লিট। সো আমাদের স্লাইডগুলিতে স্পেলিংয়ের কোনো মিস্টেক নেই সে কারণে এখানে দেখাচ্ছে না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এটা কোনো স্পেলিং মিস্টেক করছি যাতে তোমাদের এটা সম্বন্ধে দেখাতে পারি। সাপোজ আমি এখানে এ লিখে দিলাম এবং এখানে কিছু একটা লিখে দিলাম, পি লিখে দিলাম। এবার দেখো, এবার যদি আমি রিভিউ ট্যাবে গিয়ে স্পেলিংয়ের উপর ক্লিক করি, এখানে দেখো শো করছে যে আমাদের কোন কোন স্পেলিংগুলো ভুল আছে, যেরকম দেখো আমাদের কম্পিউটারে আমরা এইমাত্র এ দিলাম, তো সেটা আমাদের স্পেলিং এখানে দেখিয়ে দিচ্ছে, তো এটা তুমি এখানে দেখো নিচে আবার কারেক্টটাও দেখিয়ে দিচ্ছে যে কারেক্ট কোনটা হবে, সাজেশন এখানে দেখিয়ে দিচ্ছে চেঞ্জ টু সাজেশনস, তুমি এখান থেকে যেটা সিলেক্ট করতে চাও সেটা তুমি সিলেক্ট করতে পারো, অথবা তুমি যদি মনে করো তুমি কোনো অ্যাড্রেসের নাম দিয়েছো সেটা কম্পিউটার মনে করলো যে ভুল আছে, তুমি সেটা চেঞ্জ না করে সেটা তুমি ইগনোরে ক্লিক করে ইগনোরও করে দিতে পারো, সেটা তুমি যেটা রেখেছো সেটাই থাকবে। তো এখানে আমি কম্পিউটারের স্পেলিংটা চেঞ্জ করে নিচ্ছি, সো এখানে কম্পিউটার এটা সিলেক্ট করে নিলাম, তারপর চেঞ্জ করে দিলাম, তারপর এখানে দেখো নেক্সট ওয়ার্ডটা আমাদের দেখাচ্ছে যে কোথায় মিস্টেক আছে, নেক্সট ওয়ার্ডে আমরা একাডেমিতে যেটা এমাত্র মিস্টেক করলাম সেটা, তো এখান থেকেও তুমি সেম একইভাবে চেঞ্জ করতে পারো অথবা ইগনোর করতে পারো, সো এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এর উপরে ক্লিক করে তুমি চেঞ্জের উপরে ক্লিক করবে। সো তারপর দেখা এখানে শো করছে দি স্পেলিং চেক ইজ কমপ্লিট, সমস্ত স্পেলিং ঠিক আছে এখন, তারপর তুমি ওকেতে ক্লিক করবে। সো এইভাবে তুমি তোমার স্লাইডগুলিতে স্পেলিং মিস্টেক আছে কিনা সেটাও তুমি চেক করতে পারবে। এরপরে রয়েছে নিউ কমেন্টার অপশন রিভিউ ট্যাবের মধ্যে, নিউ কমেন্টের উপর ক্লিক করলে তুমি তোমার স্লাইডগুলিতে কমেন্ট লিখতে পারবে অথবা কোনো নোট তুমি লিখে রাখতে পারবে, সেটা অনলি ফর তোমার জন্য হবে, তুমি যখন
স্লাইড শোটি প্লে করবে সে তখন কিন্তু এই নোটটি দেখাবে না। তুমি রিভিউ ট্যাবের মধ্যে এই কমেন্টের অপশানটি সিলেক্ট করে নিলে তুমি আরও অপশান পেয়ে যাচ্ছ, নিউ কমেন্টের অপশান, এডিট কমেন্টের অপশান, ডিলিটের অপশান, প্রিভিয়াসের অপশান অথবা নেক্সট কমেন্টের অপশান। সো এরপর আমরা ভিউ ট্যাব দেখে নিই। ভিউ ট্যাবের মধ্যে ফার্স্টে রয়েছে দেখো নর্মাল ভিউ, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর্মাল ভিউ। এরপরে রয়েছে স্লাইড শর্টার, এর উপর তুমি ক্লিক করলে দেখো সমস্ত আমাদের স্লাইডগুলিকে এখানে শর্ট করে এখানে দেখাচ্ছে এবং একসঙ্গে সেটা তুমি দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে নোট পেজের অপশন, নোটস পেজ, এর উপরে ক্লিক করলে তুমি প্রতিটি স্লাইডের সঙ্গে নোটেরও অপশন পেয়ে যাচ্ছ, এখানে তুমি কিছু নোট করে রাখতে পারো, ঠিক আছে। এবং নোট পেজে সেই অপশনটি সিলেক্ট করলে তুমি এখানে অপশন পেয়ে যাচ্ছ রুলার, গ্রিড লাইন্স, তুমি যদি রুলার শো করতে চাও তুমি রুলার এই অপশনটির উপর ক্লিক করবে, এখানে দেখো রুলার শো করছে। তুমি যদি না শো করতে চাও তবে তুমি এখানে আনচেক করে দেবে। এরপরে তুমি গ্রিড লাইন্সের অপশন পেয়ে যাচ্ছ, তুমি যদি চাও তোমার স্লাইডে গ্রিড লাইন শো হোক তবে তুমি গ্রিড লাইনের উপর ক্লিক করবে, এখানে দেখো গ্রিড লাইন শো হচ্ছে, আর না শো করতে চাইলে তুমি আনচেক করে দেবে। এরপর স্লাইড মাস্টার অপশন রয়েছে, স্লাইড মাস্টার অপশন, এর উপরে ক্লিক করলে তুমি তোমার স্লাইডগুলিকে মাস্টার স্লাইড হিসেবে শো করতে পারবে। এরপরে ভিউ ট্যাবে তুমি কালার অপশন পেয়ে যাচ্ছ, যেরকম দেখো আমাদের এখন প্রতিটি স্লাইড এখানে কালারফুল শো করছে, তা যেহেতু আমাদের কালার অপশনের উপর সিলেক্ট করা রয়েছে। তুমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শো করতে চাও তবে তুমি পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অপশনের উপর ক্লিক করবে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অপশনের মধ্যে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেমন দেখো গ্রে স্কেল, তুমি এর উপর ক্লিক করলে একরকমভাবে শো হবে, এর উপর ক্লিক করলে একরকমভাবে শো হবে, ঠিক আছে। তো এইভাবে তুমি সিলেক্ট করতে পারো। সো ফ্রেন্ডস, তোমরা এগুলি ভালো করে প্র্যাকটিস করো, এরপরেও তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলি কমেন্ট করে আমাকে জানাও, এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো। তোমরা লাইক করলে আমি আরও মোটিভেশন পাই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার। নেক্সট ভিডিওতে আমরা শিখবো পাওয়ার পয়েন্টে একটি ভালো প্রেজেন্টেশন কী করে তৈরি করতে হয়। সো আজকের মতো এতটাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে, রেড বাটনে ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও লেসন আপলোড করলে তোমরা সবার প্রথমে এবং সহজে সেটা পেয়ে। এছাড়া আরেকটি রিকোয়েস্ট, ভিডিওটি তোমাদের কেমন লাগে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। টিল দেন, থ্যাংক ইউ ফ্রেন্ডস, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।